সো আমরা আজকে স্টার্ট করি তাহলে অ্যামাইটোসিস। অ্যা মাই টো সিস, অ্যা মানে কি? অ্যা মানে হচ্ছে না। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে যে আমাদের যে মাইটোসিস মানে হচ্ছে আমাদের একটা সেল ডিভিশনের একটা প্রসিডিউর। সো আমাদের এই মাইটোসিসটা হচ্ছে আমরা বলি সেল ডিভিশনের সবচেয়ে উন্নত প্রসিডিউর, এবং সেল ডিভিশন মেইনলি আমাদের হচ্ছে যে সবচেয়ে বেশি পৃথিবীতে মাইটোসিস ঘটে। সো অ্যামাইটোসিস মানে যা মাইটোসিস না। অ্যামাইটোসিস মানে কি? যা মাইটোসিস না। সো মাইটোসিসটা আমাদের প্রথমে বিজ্ঞানীর আবিষ্কার করে যে আমাদের সেল ডিভিশনের মধ্যে মাইটোসিসটা প্রথমে দেখতে পায়। সো অ্যামাইটোসিস মানে যা মাইটোসিস না। মাইটোসিস মানে কি? যেখানে জটিল ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। মাইটোসিস বলতে আমরা কি বুঝি? যেখানে জটিল ধাপের মাধ্যমে কি হয়, যে জটিল ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। জটিল ধাপের মাধ্যমে আমরা দেখতে পাই নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তো যেখানে আমরা দেখতে পাবো জটিল ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যে জটিল ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে আমরা বলি মাইটোসিস। তার মানে মাইটোসিস না, তাহলে কি এখানে জটিল ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন হবে? উত্তর হচ্ছে না। এখানে হচ্ছে নিউক্লিয়াস আমাদের প্রত্যক্ষ ভাবে বিভাজিত হবে। এখানে কি? এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস প্রত্যক্ষ ভাবে বিভাজিত হবে। আচ্ছা, যেটা একটু অ্যাড করতে চাই মাইটোসিসের মধ্যে, একটা এক্সট্রা কথা অ্যাড করতে চাই। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্ন বলো যে আমাদের আমরা কি হচ্ছে যে কোনো কর্ডাটা বা ভার্টিব্রাটার মধ্যে মেরুদন্ডী প্রাণীতে, তো নর্মালি আমরা বলি যে অ্যামাইটোসিসটা অমেরুদন্ডী প্রাণীতে দেখা যায়, মেরুদন্ডী প্রাণীতে কি অ্যামাইটোসিস দেখা যাওয়া সম্ভব? যে কোনো মেরুদন্ডী প্রাণী সেখানে অ্যামাইটোসিস দেখা যাওয়া কি সম্ভব বলো? কোনো মেরুদন্ডী প্রাণী, কোনো ভার্টিব্রাটের মধ্যে কি আমাদের অ্যামাইটোসিস ঘটা সম্ভব কিনা? যে কোনো ভার্টিব্রাট রয়েছে সেখানে অ্যামাইটোসিস প্রসিডিউর পসিবল অর ইম্পসিবল? এটা হচ্ছে, মনে রাখবা যে মেরুদন্ডী প্রাণীর মধ্যে কিছু কিছু মেরুদন্ডী প্রাণীতে দেখা যায় যে আমাদের কিছু কিছু মেরুদন্ডী প্রাণী, কিছু কিছু মেরুদন্ডী প্রাণীর মধ্যে এই প্রাণীর ইমব্রায়োনিক মেমব্রেন, ইমব্রায়োনিক মেমব্রেন বা এই যে আমাদের ভ্রূণ পর্দা যে রয়েছে, ভ্রূণ পর্দা, ইমব্রায়োনিক মেমব্রেন বা ভ্রূণ পর্দার মধ্যে আমরা এটা দেখতে পাই। সো আমরা দেখতে পাচ্ছি যে মেরুদন্ডী প্রাণীতে কিছু কিছু মেরুদন্ডী প্রাণী, তো আমরা দেখতে পাই আমাদের যে মেরুদন্ডী প্রাণী রয়েছে সেই মেরুদন্ডী প্রাণীর মধ্যে আমাদের কিছু কিছু মেরুদন্ডী প্রাণীর ইমব্রায়োনিক মেমব্রেন বা ভ্রূণ পর্দার মধ্যে অ্যামাইটোসিস দেখা যায়। কিছু কিছু মেরুদন্ডী প্রাণীর মধ্যে যে তাদের যে ভ্রূণ পর্দা বা ইমব্রায়োনিক মেমব্রেন রয়েছে সেই ভ্রূণ পর্দা বা ইমব্রায়োনিক মেমব্রেনের মধ্যে আমাদের অ্যামাইটোসিসটা দেখা যায়। তো এটা একটু জেনে রাখো, ঠিক আছে? এটা একটা এক্সট্রা অ্যাডেড নলেজ যে আমাদের দেখা যায় এখানে যে কিছু কিছু মেরুদন্ডী প্রাণী, কারণ একদম ইমব্রায়োনিক সেল ডিভিশন হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ, তো যেহেতু অ্যামাইটোসিসটা আমাদের খুব দ্রুত ঘটে যেতে পারে এবং এখানে কোনো ঝামেলার দরকার হয় না, সো এটা খুব সহজে আমাদের ঘটে যেতে পারে। কিছু কিছুতে দেখা যায়, খুব রেয়ার কন্ডিশনে দেখা যায়, ঠিক আছে? ভ্রূণ পর্দার মধ্যে আমরা এটা দেখতে পাই। ওকে, তারপর আসো যে আমাদের হচ্ছে যে এবার আসো মাইটোসিস এর মধ্যে আমরা চলে যাই। সো মাইটোসিস নিয়ে আমাদের মেইন যে কথাটা, মাইটোসিস হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বেশি ঘটা কোষ বিভাজনের নাম মাইটোসিস। এই মাইটোসিসটার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের এই মাইটোসিসকে বলি আমরা ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। তো আমরা লাস্ট ক্লাসে তোমাদের বলেছি যে আমাদের মাইটোসিস কোথায় ঘটতে পারে, মায়োসিস কোথায় ঘটতে পারে, এগুলা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমাদের এই কোষ চক্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আজকে আমরা মেইনলি আলোচনা করব আমাদের সেল সাইকেল বা কোষ চক্র নিয়ে। সো আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য ব্যাপার থাকবে সেল সাইকেল বা কোষ চক্র নিয়ে। সো সেল সাইকেল বা কোষ চক্রের ব্যাপার বা বেসিক ব্যাপারটা কি? ধরো হচ্ছে যে পৃথিবী সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট, যে পরপর 3 বার অলিম্পিকে 100 মিটারের দৌড়ে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে। তো উসাইন বোল্ট অলিম্পিকে দৌড়ায় কতক্ষণ? উসাইন বোল্ট অলিম্পিকে দৌড়ায় হচ্ছে 10 সেকেন্ড। 100 মিটার স্প্রিন্ট করার জন্য উসাইন বোল্টের সময় লাগে
সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে, বা আরো কম উসাইন বোল্টের সময় লাগে, যে 10 সেকেন্ডেরও কম উসাইন বোল্টের সময় লাগে। এই যে 10 সেকেন্ডের কম উসাইন বোল্টের যে সময় লাগছে, তো এখন উসাইন বোল্ট অলিম্পিকে দৌড়াচ্ছে 10 মিনিট 10 সেকেন্ড। এখন তোমার কি মনে হয় উসাইন বোল্ট কি এই 10 সেকেন্ড দৌড়ানোর জন্য উসাইন বোল্টের কত দীর্ঘ সময় প্রস্তুতি লাগছে, নাকি যে অলিম্পিকে আসছে আইসা চিন্তা করলো যে দৌড়াবো, আচ্ছা দৌড়াই, দৌড় দিল, জিতে গেল? না, উসাইন বোল্ট এই যে মাঝের 4 বছর, এই মাঝের 4 বছর উসাইন বোল্ট একটা কন্টিনিউয়াস ট্রেনিং এর মধ্যে থাকে, একটা কন্টিনিউয়াস প্রস্তুতি উসাইন বোল্টের চলে। দ্যাট মিন্স প্রায় 4 বছর ধরে উসাইন বোল্ট প্রস্তুতি নেয়, প্রস্তুতি নেওয়ার পর মাত্র সে 10 সেকেন্ড দৌড়ায়। তার মানে প্রস্তুতি পর্যায়টা অনেক বড় হয় আর ডিভিশন পর্যায়টা অনেক ছোট হয়। প্রস্তুতি পর্যায়ে অনেক বড়, ডিভিশন পর্যায়ে অনেক ছোট হয়। সো আমরা এই জন্য একটা সেল সাইকেলে দুইটা পর্ব দেখতে পাই, একটাকে বলি প্রস্তুতি পর্ব, আরেকটাকে প্রস্তুতি পর্ব, আরেকটাকে বলি আমরা বিভাজন পর্ব, একটাকে বলি আমরা প্রস্তুতি পর্ব, আরেকটাকে বলি আমরা বিভাজন পর্ব। প্রস্তুতি পর্ব যেটা, এটাকে বলি আমরা ইন্টার ফেজ, আর বিভাজন পর্ব যেটা, এটাকে বলি আমরা মাইটোটিক ফেজ, এটাকে আমরা কি বলি মাইটোটিক ফেজ। তাহলে এবার বলো তো তোমরা আমাকে বাবুরা, যে কোন ধাপে বেশি সময় লাগবে, ইন্টার ফেজে বেশি সময় লাগবে নাকি মাইটোটিক ফেজে বেশি সময় লাগবে? বাবুরা বলো, ইন্টার ফেজে বেশি সময় লাগবে না মাইটোটিক ফেজে বেশি সময় লাগবে? অবশ্যই ইন্টারফেজে বেশি সময় লাগবে। ইন্টারফেজে আমাদের সময় লাগে, যেহেতু প্রস্তুতি, এখানে সময় লাগে 90-95% সময় এই ইন্টারফেজে চলে যায়। আর বিভাজন পর্বে আমাদের কতটুকু সময় চলে যায়? বিভাজন পর্বে আমাদের 5-10% সময় চলে যায়। বিভাজন পর্বে আমাদের কত সময় যায়? বিভাজন পর্বে আমাদের 5-10% সময় চলে যায়। এই যে প্রস্তুতি পর্ব, এখন উসাইন বোল্ট এবছর অলিম্পিক জিতে গেছে, যে 2020 সালে অলিম্পিক হলো, ধরো 2020 সালে অলিম্পিক উসাইন বোল্ট জিতে গেছে। এখন উসাইন বোল্টের 32 বছর সময়, 32 বছর বয়স। এখন উসাইন বোল্ট নেক্সট অলিম্পিকে অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু তার কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, যে নেক্সট অলিম্পিকে আমি অংশগ্রহণ করব কিনা। যে প্রস্তুতি পর্বের মধ্যেও তাইলে কিছু ডিভিশন থাকবে, যে সে সিদ্ধান্ত নিবে যে আমি ধরো অলিম্পিক জিতার পর, জিতে গেছে, গোল্ড পেয়েছে 3টা, এখন 1 বছর সে ফুর্তি করলো, ঢুডুং 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 নাচানাচি করলো, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তার ওজন বেড়ে গেছে, বিশাল মোটা হয়ে গেছে, পেট মোটা, আমার মতো পেট মোটা ভুড়ি মোটা হয়ে গেছে। সো পেট মোটা ভুড়ি মোটা হয়ে গেছে, এখন সে 1 বছর এভাবে কাটাই দিচ্ছে, তার সামনে বাকি আছে 3 বছর। এই 3 বছর সে প্রথমে ধরো 1 বছর সে পুরো স্পেন্ড করলো, 4 বছর পর আর 3 বছর পর অলিম্পিক। এখন সে চিন্তা করবে যে আসলে আমি তো পেট মোটা হয়ে গেছি, আমার তো ভুড়ি হয়ে গেছে, বয়সও হয়ে গেল, আমি কি দৌড়াবো সামনে বছর? দৌড়ানো কি আমার দরকার? 3বার জিতছি, যদি হেরে যাই তাহলে তো বিপদ, হারা তো যাবে না, আমার তো দৌড়াইতে হবে। সো উসাইন বোল্ট চিন্তা ভাবনা করবে যে কি করবে। সো ওই 3 বছর উসাইন বোল্ট কিছু নির্দিষ্ট ফেজে প্রিপারেশন নিবে, নির্দিষ্ট ভাবে নিজেকে প্রিপেয়ার করবে। কিন্তু প্রিপারেশনের আগে উসাইন বোল্টের কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী কোষ বিভাজনে সে অংশগ্রহণ করবে কিনা। আমাদের সেলগুলো যদি সিদ্ধান্ত নেয় যে সে পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে না, তাহলে তার ঘটনা একরকম ঘটতে পারে। আর যদি সে সিদ্ধান্ত নেয় যে না, আমি পরবর্তী সেল ডিভিশনে পার্টিসিপেট করব, আমি পরবর্তী অলিম্পিকে অংশগ্রহণ করব, তখন আমাদের ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাই কয়েকটা পর্ব রয়েছে। এই ইন্টারফেসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। ইন্টারফেসের ভেতরে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা G1 ফেজ, বা এটাকে বলা হয় গ্যাপ 1, G1 বা গ্যাপ 1। গ্যাপ মানে কি বলতো? তুমি ধরো একটা গ্যাপ নিছো, যে আমরা বলি না যে উফ ভালো লাগতেছে না পড়ালেখা করতে, যাই পড়ালেখাতে একটা গ্যাপ নেই। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে বিশ্রাম। গ্যাপ মানে কি? বিশ্রাম। সো তুমি বিশ্রাম নিচ্ছ, সো এটাকে কি? গ্যাপ মানে বিশ্রাম। তো এইটাকে G1 বা গ্যাপ ফেজ, বা এটাকে আমরা বলি প্রথম বিরাম দশা। এই জন্য এটাকে কি বলা হয়? প্রথম বিরাম দশা বলা হয়। তারপরের যে ফেজটা আছে সেই ফেজটাকে বলি আমরা অ্যাজ বা সিনথেটিক ফেজ, সিনথেটিক ফেজ, অ্যাজ বা সিনথেটিক ফেজ, বা একে আমরা বলি সংশ্লেষ দশা। অ্যাজ বা সিনথেটিক ফেজ, বা একে বলি আমরা হচ্ছে সংশ্লেষ দশা। অ্যাজ বা সিনথেটিক ফেজ, বা এটাকে বলি আমরা সংশ্লেষ দশা। আর আরেকটা ফেজ আছে, এটাকে বলি আমরা G2 বা গ্যাপ 2,
ফেজ, বা এটাকে বলি হচ্ছে আমরা দ্বিতীয় বিয়ং দশা। ওকে, আচ্ছা, সো এই যে জি ওয়ান বা গ্যাপ ওয়ান বা প্রথম বিরাম দশা যে আমাদের রয়েছে, এই প্রথম বিরাম দশা এস ফেজ আর এই জি টু ফেজ। তো প্রথম বিরাম দশায় আমাদের সময় লাগে হচ্ছে এই 90-95% সময়, 30-40% টাইম চলে যায় প্রথম বিরাম দশায়। অ্যাস ফেজ বা সিনথেটিক ফেজে আমাদের সময় চলে যায় 30-50% সময়, আর এই জি টু ফেজে সময় চলে যায় আমাদের কত, 10-15% সময়, আমি যদি ভুল না করি, ভুল করলে ভাইয়ার ভুলটা ধরাই দিই, সো 15% সময় চলে যায়। তো এই ধাপগুলোর মধ্যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে এই অ্যাস ফেজ বা সংশ্লেষ দশা, যেখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন ঘটে, যেখানে আমাদের কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, রেপ্লিকেশন ঘটে, কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, সেখানে আমাদের কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কোষ চক্র বা সেল সাইকেলের চারটা দশা রয়েছে, একটাকে আমরা কি বলছি, একটাকে বলছি আমরা জি ওয়ান, একটাকে বলছি আমরা এস, একটাকে বলছি আমরা জি টু, আর একটাকে বলছি আমরা এম। এই যে চারটা দশা তারা পর্যায়ক্রমিক আবর্তন করে, তারা কি করে, তারা পর্যায়ক্রমিক আবর্তন করে, তারা কি করে আমরা দেখতে পাচ্ছি, তারা পর্যায়ক্রমিক আবর্তন করে, তারা কি করে, তারা হচ্ছে পর্যায়ক্রমিক আবর্তন করে, তারা পর্যায়ক্রমিক আবর্তন করছে। তো এই যে আমাদের চারটা দশা আমাদের রয়েছে, এই যে আমাদের এস দশা, এই যে আমাদের জি ওয়ান দশা, এই যে আমাদের জি টু দশা, তারপরে যে আমাদের এম দশা, এরা প্রত্যেকে আমাদের কি করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জি ওয়ান, এই যে আমরা দেখতে পাচ্ছি জি টু, এই যে আমরা দেখতে পাচ্ছি এস, এই যে দেখতে এম দেখতে পাচ্ছি, এম ফেজ বা মাইটোটিক ফেজ, এরা প্রত্যেকে পর্যায়ক্রমিক আবর্তন করে। এবং দেখা যায় আমাদের যখন এই জি ওয়ান ফেজ, জি ওয়ান ফেজ কি করবে, সে এস দশায় যা যা ঘটবে, জি ওয়ান ফেজ কি করবে, এই এস দশায় যা যা ঘটবে তা ঘটানোর জন্য যে রসদ লাগবে, যে উপাদান লাগবে, সেগুলা জি ওয়ান দশায় হবে। জি টু দশায় কি করবে, এই এম ফেজে, কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা দশা কোনটা, তুমি চিন্তা করে দেখো এই পুরো সেল ডিভিশনের মধ্যে, এই যে আমাদের পুরাটা হচ্ছে আমাদের একটা সেল সাইকেল, এটা কি আমাদের পুরোটা একটা সেল সাইকেল, এই পুরো সেল সাইকেলে মোস্ট ইম্পর্টেন্ট চারটার মধ্যে, এই যে চারটা ফেজ আমরা বললাম, এই চারটা ফেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ কোন দুইটা বলতো, 10-20% হবে। ওকে, থ্যাংক ইউ, 10-20%। চারটা ফেজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ কোনটা বলতো, সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে আমাদের, দেখো খেয়াল করো এইখানে কাজ ঘটে কোন জায়গায়, দেখো এগুলাকে আমরা গ্যাপ বলতেছি, এই যে গ্যাপ ওয়ান গ্যাপ টু। তোমার লাইফে যখন গ্যাপ থাকে তখন তুমি কি করো, তোমার জীবনে যখন গ্যাপ থাকে, পড়ালেখার গ্যাপ থাকে, ধরো হচ্ছে যে তুমি ক্লাস 9-10 উঠতেছো, তার মাঝে এক মাস গ্যাপ আছে, সে এক মাস গ্যাপে তুমি রেস্ট নিবা, ঘুরবা, খেলবা, ধুলবা, এত ঠিক আছে। বাট এক দুই দিন বসে মানুষ কি করে, ক্লাস 10-এ কি পড়ালেখা আমাদের করতে হবে, ক্লাস 9-এ আমার কি কি পড়ালেখা বাকি আছে, এক দুই দিন মিলে তুমি সেটাকে রিসার্চ করবা না, এক দুই দিন তুমি এটা নিয়ে চিন্তা করবে না যে কি কি বাকি আছে, সেটা আমি কিভাবে পড়বো, কিভাবে সেটার প্রিপারেশন নিব, সেটা নিয়ে কাজ করবেন, অবশ্যই কাজ করবা। সো সেইটাকে আমরা বলি হচ্ছে যে গ্যাপ ফেজ। তো গ্যাপ ফেজ এর মধ্যে আসলে কি করে, যে মেইন দশা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিনথেটিক ফেজ যেখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন ঘটে, আর একটা হচ্ছে আমাদের এম ফেজ যেখানে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়। এই দুইটা হচ্ছে মেইন দশা। সো জি ওয়ান দশার মেইন কাজ হচ্ছে এস দশায় যা যা লাগবে সে রসদ গুলা জোগাড় করা, জি টু দশার মেইন কাজ হচ্ছে এম দশায় যা যা লাগবে সেই রসদ গুলা জোগাড় করা। এটা মাথায় রাখবা, একটা কোষ চক্র বা সেল সাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফেজ, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফেজ যদি বলি, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফেজ যদি আমরা বলি, পুরো কোষ চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ফেজ যদি আমরা বলি, পুরো কোষ চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ফেজ যদি আমরা বলি, একটা ফেজ হচ্ছে আমাদের এই এস ফেজ আর একটা এম ফেজ। এই এস ফেজে কিছু সংশ্লেষ হয়, এম ফেজে আমাদের বিভাজন হয়, এই দুইটা কিন্তু গ্যাপ দশা। তো জি ওয়ান দশায় কি হবে, এস দশায় যা ঘটে রেপ্লিকেশন ঘটে, রেপ্লিকেশন ঘটার জন্য যা যা রসদ লাগবে সব জি ওয়ান দশা জোগাড় করবে তার মধ্যে। এম দশায় কি ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটার জন্য যা যা রসদ লাগবে তা জি টু দশা জোগাড় করবে। ক্লিয়ার, এ ব্যাপারটা বুঝতে পারছো,
যে জি ওয়ান আর জি টুর কাজকে আমরা বুঝি না নর্মালি, যে জি ওয়ান কি করে, জি টু কি করে, এস কি করে, এম করে, আমরা পড়ে যাই জি ওয়ান এটা এটা হয়, এস এটা এটা হয়, এম এ এটা এটা হয়, জি টু তে এটা এটা হয়, বাট আমরা ক্লিয়ার না ব্যাপারটা কনসেপ্টটা কেন হচ্ছে। কারণ এখানে মেইন জিনিসটা হচ্ছে এস, এখানে বিভাজন হচ্ছে ডিএনএ, আর এখানে নিউক্লিয়াস এর বিভাজন হচ্ছে। তো এই দুইটা ধাপে, কারণ মাইটোসিস মানে কি আসলে, এই যে আমরা সেল ডিভিশন পড়তেছি, এখানে কি হচ্ছে মেইনলি, মেইনলি আমাদের কিন্তু ক্যারিওকাইনোসিস হচ্ছে। কি ক্যারিওকাইনোসিস? ক্যারিওন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে একটা চলন, বিভাজন। সো নিউক্লিয়াস একটা বিভাজন হয়, নিউক্লিয়াস চলছে। সো এজন্য এখানে এই এস আর এম দশা গুরুত্বপূর্ণ। এস দশায় কি হবে সেটা জি ওয়ান দশা জোগাড় করে, এম দশায় কি হবে সেগুলো জি টু দশা জোগাড় করে। সো এই হচ্ছে যে আমাদের পুরো সাইক্লিক অর্ডারটা। আর হচ্ছে এই যে ধরো জি ওয়ান দশা থেকে এস দশা, এস দশা থেকে জি টু দশা, জি টু থেকে এম দশা, এই দশাগুলাই না এমনি এমনি যায় না, তাদের একটা উদ্দীপনা দরকার হয়, তাদের একটা মোটিভেশন দরকার হয়। তারা বললো আর চলে গেল এরকম না, একটা মোটিভেশন তাদের ক্ষেত্রে দরকার হয়। কারণ সেল ডিভিশন ধরো উসাইন বোল্ট হচ্ছে যে নেক্সট ইয়ার অলিম্পিক দিবে কিনা, সেটার জন্য উসাইন বোল্টের একটা মোটিভেশন লাগবে। তাকে কেউ হয়তো বলছে যে আরে বুড়ো হয়ে গেছে, সামনে অলিম্পিক আর খেলতে পারবে না, এই জন্য উসাইন বোল্ট রাগে ক্ষোভে অলিম্পিক খেলতে আসলো। বা উসাইন বোল্টের নিজের মনে হচ্ছে আরেকবার দেই, বা হচ্ছে উসাইন বোল্টের বাপ মা বউ বললো যে যাও দৌড়াও। সো এই যে আমাদের সেল ডিভিশন, সেল ডিভিশনের জন্য কিন্তু আমাদের কি দরকার হয়, সেল ডিভিশনের জন্য আমাদের একটা, আমাদের উদ্দীপনা দরকার হয়। কি দরকার হয় ওদের একটা উদ্দীপনা দরকার হয়। দেখা যায় যে আমাদের এদের বিভিন্ন উদ্দীপনা দরকার হয়, সেই উদ্দীপনা গুলো আমাদের বাহ্যিক উদ্দীপনা আছে, আবার কিছু হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদের রয়েছে। তো দেখা যায় আমাদের হচ্ছে যে এই সেল ডিভিশনের জন্য কিছু উদ্দীপনা দরকার হয়। কি দরকার হয়, কিছু উদ্দীপনা দরকার হয়। সেই উদ্দীপনা যে রয়েছে, উদ্দীপনা গুলো আমাদের দুই টাইপের হতে পারে। সেই উদ্দীপনা গুলো আমাদের বাহ্যিকও হতে পারে, সেই উদ্দীপনা গুলো আমাদের অভ্যন্তরীণও হতে পারে। সে উদ্দীপনা গুলো বাহ্যিক হতে পারে, আবার উদ্দীপনা গুলো অভ্যন্তরীণ হতে পারে। অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় হচ্ছে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন মানে ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা আমাদের বডিতে একটা প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন আমাদের বডিতে একটা প্রোটিন, যেটা আমাদের কাইনেজ বা চলনটাকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের এই যে সাইক্লিক অর্ডারের সেল ডিভিশন, এই সেল ডিভিশনে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ একটা মূল ভূমিকা রাখে। সো এই অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়কে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা এটাকে আমরা বলি সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা এটাকে আমরা বলি সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা এটাকে আমরা কি বলি সিডিকে বলি। আর বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য অনেকেই আছে, বিভিন্ন হরমোন আছে, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর রয়েছে। সো এই বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্ন হরমোন আছে, বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর রয়েছে। সো বিভিন্ন হরমোন রয়েছে, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর রয়েছে। সো বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্ন হরমোন আছে, বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, দুইটাই আমাদের রয়েছে। বিভিন্ন হরমোনও আছে, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর আমাদের বাহ্যিক উদ্দীপনা দেওয়ার জন্য একদম বসে আছে। যেমন ধরো আমাদের অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, আমাদের দেখা যায় অনুচক্রিকা যে আছে সেখান থেকে একটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। সেই গ্রোথ ফ্যাক্টরটা আমাদের কি করে, আমাদের যে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম আছে, আমাদের হাত পা আঙ্গুল কেটে গেছে, সেই ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম গুলাকে জোড়া লাগতে সাহায্য করে। সেই গ্রোথ ফ্যাক্টরের নাম কি বলতে পারবা, যে আমাদের অনুচক্রিকা থেকে একটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয় যেটা আমাদের এই ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম গুলোকে জোড়া লাগতে সাহায্য করে। সো আমাদের দেখা যায় যে হাত পা কেটে গেলে আমাদের হচ্ছে যে যে জায়গাটা কাটে সেই জায়গার রক্তনালীর ভেতরের আবরণ, এটাকে বলে এন্ডোথেলিয়াম, সেটা কেটে যায় না, সেটাকে জোড়া লাগাতে সাহায্য করে। কে করে বলতো? যেমন হচ্ছে আমরা বলতেছি তাহলে অনুচক্রিকা, অনুচক্রিকা থেকে প্লেটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর বের হয়। অনুচক্রিকা থেকে আমাদের কি বের হয়, প্লেটিলেট, প্লেটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, প্লেটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। যেটা আমাদের এই যে অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকা থেকে আমাদের কি রিলিজ হয়, অনুচক্রিকা থেকে আমাদের প্লেটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, যেটা আমাদের ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম, যে আমাদের ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম, ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম পূর্ণ গঠনে সাহায্য করে, ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম পূর্ণ গঠনে সাহায্য করে।
তো আমাদের হচ্ছে এই অণুচক্রিকা হচ্ছে, অণুচক্রিকা বলি আমরা প্লেটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এটা আমাদের ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম কি করে পূর্ণ গঠনে তারা সাহায্য করে, এই হচ্ছে আমাদের অণুচক্রিকা। তারপরে আমরা দেখতে পাই আমাদের যে আরো রয়েছে, যেমন আমাদের যখন আমাদের বডিতে ইমিউনিটি বেশি দরকার হয় তখন আমাদের ইমিউন সেল গুলো হাইপার অ্যাক্টিভ হয়, আমাদের ইমিউন সেল গুলা বেশি 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 প্রোডাকশন করায়। তারপর হচ্ছে যে আমাদের বোন ম্যারুতে, বলতে পারবা যে আমাদের বোন ম্যারুতে আরবিসি তৈরি করার জন্য, বোন ম্যারুতে আমাদের আরবিসি প্রোডাকশনের জন্য একটা হরমোন দরকার হয়, যে হরমোনটা এই আরবিসি প্রোডাকশনটাকে স্টিমুলেট করে। নাম বলতে পারবা যে আমাদের এই আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করে বা এরিথ্রোপয়েসিসে হেল্প করে এরকম একটা হরমোনের নাম বলে ফেলো তো বাবুরা, বাবুরা বলো 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 বলো, ইরাইথ্রোপয়েটিন। এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম হচ্ছে রক্তনালীর ভেতরের আবরণ। এই যে আমাদের রক্তনালী, এই রক্তনালীর ভেতরের যে আবরণ, একদম ভেতরের যে আবরণ তাকে আমরা এন্ডোথেলিয়াম বলি। নর্মালি সব জায়গার ভেতরের আবরণকে আমরা এপিথেলিয়াম বলি, এটা জিনিসটা একজন এপিথেলিয়ামই, বাট অনেক ভেতরে থাকে তো এই জন্য একে এন্ডোথেলিয়াম বা অন্ত আবরণ বলা হয়। এটা হচ্ছে আমাদের এরিথ্রোপয়েটিন, 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 এরিথ্রোপয়েটিন। আজকে বোটানি প্রশ্ন তো অনেক সহজ ছিল, 50 out of 50 পাবা, এরকম কনফিডেন্স কার আছে? কেউ দেখি তো কমেন্ট করো তো যে 50 out of 50 পাবা, কনফিডেন্স আছে নিজের উপর। আজকে প্রশ্ন তো একদম পানির মতো সহজ, 50টা প্রশ্ন ছিল, 40টা প্রশ্ন ছিল, 40 out of 40 পাবে, পাবা, এরকম কনফিডেন্স আছে কারো কাছে, কারো মধ্যে? আচ্ছা এবার আসো যে আমরা এই যে ইন্টারফেজের যে ধাপগুলো আছে, জি1 ফেজ, তাহলে বলো তো জি1 ফেজের মেইন লক্ষ্য কি, সে কি তৈরির জন্য কাজ করবে মেইনলি? জি1 ফেজে সে কাজ করবে হচ্ছে যে আমাদের না জি2 ফেজে কি যাবে, বস যদি জি2 ফেজে যায় তাহলে জি2 ফেজের জন্য কি কি লাগবে সেগুলোর জন্য সে কাজ করে, যে জি2 ফেজের মধ্যে আমাদের কি কি দরকার আছে, জি2 ফেজে আমার কি কি লাগবে সেগুলা নিয়ে কাজ করে, কে সেগুলা নিয়ে কাজ করে হচ্ছে, সরি, এস ফেজে, এস ফেজে যাইতে গেলে আমাদের কি কি লাগবে, এস ফেজের জন্য কি কি জিনিস প্রয়োজন, সেগুলা নিয়ে কাজ করে আমাদের হচ্ছে জি1 ফেজ। তো জি1 ফেজের পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ দশা রয়েছে যেটাকে বলি আমরা কি, যেটাকে বলি আমরা হচ্ছে যে আমাদের এই এস ফেজ বলি। সো এই জন্য আমাদের জি1 ফেজ কি করে, এই এস ফেজে যাওয়ার জন্য যে কি কি লাগবে সেটা আমাদের জি1 দশা দেখে। তো আসো আমরা দেখি যে জি1 দশে আমাদের কি কি লাগে। দেখো আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা মাত্র বললাম যে আমাদের ইন্টারফেজে অনেক বেশি টাইম লাগে। আমি যদি তোমাকে বলি যে আমাদের টিস্যু কালচার প্রক্রিয়ায়, টিস্যু কালচার প্রসিডিউরে মানব কোষের টিস্যু কালচার করা হয়েছিল, টিস্যু কালচারে আমাদের মানব যে কোষ আছে না, মানব কোষের টিস্যু কালচার করা হয়েছিল। তো মানব কোষের টিস্যু কালচার করে যে আমাদের একটা মানব কোষ থেকে নতুন একটা মানব কোষ, যে একটা মানব কোষ থেকে নতুন একটা মানব কোষ তৈরিতে 24 hours সময় লেগেছে, তার মধ্যে ইন্টারফেজের সময় চলে গেছে 23 ঘন্টা। ইন্টারফেজের সময় কত চলে গেছে? ইন্টারফেজের সময় চলে গেছে 23 ঘন্টা। আর আমাদের মাইটোটিক যে ফেজ রয়েছে, মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজের সময় চলে গেছে আমাদের মাত্র 1 ঘন্টা। তো ইন্টারফেজের সময় গেছে আমাদের 23 ঘন্টা, মাইটোটিক ফেজে আমাদের সময় গিয়েছে কত ঘন্টা? মাইটোটিক ফেজের সময় গিয়েছে আমাদের মাত্র 1 ঘন্টা। মাইটোটিক ফেজে আমাদের সময় কতটুকু গিয়েছে? আচ্ছা তো এখন দেখো যে তাহলে আমাদের বুঝতেই পারছো ইন্টারফেস কত লং একটা প্রসিডিউর আমাদের এখানে। তো এখন আসো যে আমাদের হচ্ছে যে জি1 ফেজ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যে দশাটা আছে আমাদের জি1 ফেজ, এ দশায় কোষচক্রের সূচনা হয়। সো এই দশায় আমরা জি1 ফেজ, বা যদি আমরা বলি হচ্ছে যে গ্যাপ 1 ফেজ বা প্রথম বিরাম দশা, জি1 ফেজ বা গ্যাপ 1 ফেজ, এটাকে বলি আমরা প্রথম বিরাম দশা, প্রথম বিরাম দশা। সো এই দশায় আমরা কি দেখতে পাই, প্রথম কথা যে জি1 ফেজ বা গ্যাপ 1 ফেজ বা প্রথম বিরাম দশা যে আমাদের রয়েছে, এখানে আমরা কি দেখতে পাই বা এখানের মেইন কথাটা আসলে কি, এই জি1 ফেজ বা গ্যাপ 1 ফেজ বা প্রথম বিরাম দশার মেইন কথাটা হচ্ছে যে এখানে আমাদের কোষ চক্রের সূচনা হয়। এই ধাপে আমরা দেখতে পাই যে আমাদের যে কোষ চক্র আছে এই কোষ চক্রের সূচনা ঘটে। এখানে কি ঘটে? আমাদের কোষ চক্রের সূচনা ঘটে, যে না এখানে কোষ চক্রের সূচনা হয়েছে। এবং এই ধাপেই আমাদের একটা কোষ ডিসিশন নেয়, যে যে উসাইন বোল্ট ডিসিশন নিবে যে সে কি ডিভাইডেড হবে নাকি সে ডিভাইডেড হবে না। এই ধাপে আমরা দেখতে পাই যে আমাদের একটা কোষ সিদ্ধান্ত নেয় যে সে কি পরবর্তীতে বিভাজিত হবে নাকি সে পরবর্তীতে বিভাজিত হবে না। এখন ধরো একটা সেল সিদ্ধান্ত নিল সে পরবর্তীতে আর বিভাজিত হবে না, তাহলে সে কি জি1 থেকে যাবে
ধরো উসেন বোল্ট সিদ্ধান্ত নিল যে না আর ভালো লাগে না, বহুত দূর আইছি, একটু ঘুমামু। সো কোন সেলি যদি চিন্তা করে যে না আমি আর ডিভিশন হব না, তেল যদি চিন্তা করে যে না আমি আর ডিভাইডেড হব না, তাহলে সে কোন দশায় থাকবে, জীবন নাকি অন্য কোন দশায়? আচ্ছা চলতা হো দোয়া মে ইয়াদ রাখনা মেরে জিক্র কা, বলো 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 বলো। তোমাদের বইয়ে বলা আছে যে কোন কোষ যদি ডিসিশন নেয় যে সে আর বিভাজিত হবে না, একটা সেল যদি ডিসিশন নেয় যে সে আর বিভাজিত হবে না, তাহলে সে আজীবন জি1 ফেজে থাকবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের কথা, বাট হচ্ছে ভেতরের নিউজ হচ্ছে যদি কোন সেল সিদ্ধান্ত নেয় যে শেয়ার ডিভিশন হবে না, তখন আমরা তাকে জি1 বলি না, আমরা সেটাকে বলি জি0 ফেজে চলে যায়। সে কোথায় চলে যায়? জি0 ফেজে চলে যায়। কোথায় চলে যায়? জি0 ফেজে চলে যায়। বাট তোমাদের বই বলা আছে যে কোষ চক্রের সূচনা ঘটে, এখানে সে সিদ্ধান্ত নেয় যে সে সামনে বিভাজিত হবে কি না, সিদ্ধান্ত নেয় যে সামনে বিভাজিত সে আর সে বিভাজিত হবে কিনা। যদি সে ডিসিশন নেয় যে বিভাজিত হবে, তাহলে তো খুব ভালো। আর যদি সে ডিসিশন নেয় যে বিভাজিত হবে না, তাহলে সে জি1 ফেজে আমৃত্যু থেকে যায়, সিদ্ধান্ত নেয় যে বিভাজিত হবে কি না। ঠিক আছে, এখন হচ্ছে এই সে সিদ্ধান্ত নিল সে বিভাজিত হবে। তো সে যদি সিদ্ধান্ত নেয় সে বিভাজিত হবে, তো সে হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করে। তো দেখা যায় যে এখানে আমাদের সে যদি সিদ্ধান্ত নেয় যে সে বিভাজিত হবে, তখন সে কি করে যে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করে, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। তো এই জি1 দশায় সাইক্লিন নামে প্রোটিন তৈরি হয়। এখন দেখো যে উসেন বোল্ট যদি ডিসিশন নেয় যে না আমি সামনের বছর অলিম্পিকে অংশ নিব, সো এই অলিম্পিকে অংশ নিব সিদ্ধান্ত নেওয়ার পর উসেন বোল্টকে কি করতে হবে, একজন কোচ অ্যাসাইন করা লাগবে, যে একজন কোচ অ্যাসাইন করতে হবে যে তার রানিংটা দেখবে, যে তার ফিটনেসটা দেখবে, যে তার ডায়েটটা দেখবে, সো যে তার ম্যানেজার হবে যে সামনের বছর অলিম্পিকে নেবে, স্পন্সর গুলো কালেক্ট করবে। সো এই জিনিসগুলো উসেন বোল্টের করা লাগবে না। ঠিক তেমনি একটা সেল যখন আমাদের এই জি1 থেকে এস ফেজে যাবে, সো দেখা যায় এই যে ধরো উসেন বোল্ট তো খেয়ে দেয়ে মোটা হয়ে গেছে, এখন এই উসাইন বোল্টের পক্ষে অনেক জোরে দৌড়ানো সম্ভব না। উসাইন বোল্টের একটা নির্দিষ্ট শেপে যাইতে হবে, একটা নির্দিষ্ট আকৃতিতে যেতে হবে, একটা রান আপ সৃষ্টি করতে হবে। এখন উসাইন বোল্ট দেখা যাবে 100 মিটার দৌড়াই তোর 100 সেকেন্ড সময় লাগছে, বাট ও তো 10 সেকেন্ডে দৌড়াইতে হবে ওর, বা আরো কমে দৌড়াতে হবে। তো এই যে জি1 থেকে এস ফেজে মোটা মানুষ থেকে চিকুন মানুষে হবে, মানে বোঝানোর জন্য জাস্ট বলতেছে, তো এখন আসলে কি করা লাগবে? তো এই জায়গাটায় উসাইন বোল্টকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাই না? সো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে জি1 থেকে এস দশা যাওয়াটা সহজ না। জি1 থেকে এস দশা যাইতে একজনকে লাগে সিডিকে কে লাগে, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ লাগে। তো এইখানে আমাদের সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, এই জায়গায় আমাদের সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় যা এই সিডিকে এর সাথে যুক্ত হয়ে, যা এই সিডিকে এর সাথে যুক্ত হয়ে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, যা এই সিডিকে এর সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে। কি তৈরি করে? সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে, সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে। এই যে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে, তা হচ্ছে একে জি1 দশা থেকে এস দশায় নিয়ে যেতে সাহায্য করে। তো এখানে আমাদের কোষ চক্রের সূচনা হচ্ছে, সিদ্ধান্ত নিবে যে সে আর বিভাজিত হবে কিনা, যদি সে ডিসিশন নেয় যে আমি বিভাজিত হব, তখন সে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করে, এই সাইক্লিন নামক প্রোটিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে। এই সিডিকে যা একে জি1 থেকে এস দশায় নিয়ে যায়, এস দশায় নেয়, তো জি1 থেকে এস দশায় নিতে সাহায্য করে। ভেরি গুড, এক্সিলেন্ট। এখন এখানে একটা গোপন কথা হচ্ছে, এই সিডিকে ফসফোরাইলেশন করে। আচ্ছা বলো তো ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? ফসফোরাইলেশন করে। আচ্ছা এই যে সিডিকে ফসফোরাইলেশন করলো, এই ফসফোরাইলেশন প্রক্রিয়া তৈরিটা হবে কি, যে এটা সম্পর্কটা কি, যে জি1 থেকে এস দশায় যাবে সেখানে সিডিকে লাগে, সিডিকে ফসফোরাইলেশন করে, ফসফোরাইলেশনের ভূমিকাটা কি, মানে এর গুরুত্বটা কি ফসফোরাইলেশনে? কারণ হচ্ছে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। আরে প্রোটিন আরএনএ তৈরি করে না রে, এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। কি তৈরি করে?
এটিপি তৈরি করে, কি তৈরি করে? এটিপি তৈরি করে। সো সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি তৈরি করে? এটিপি তৈরি করে। সো এই এটিপিটা কি করে? এক ধাপ থেকে আরেক ধাপে যেতে সাহায্য করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই এটিপিটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে সাহায্য করে। এই যে এটিপি আছে, এই এটিপিটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে সাহায্য করে। এটিপি যে রয়েছে, এই এটিপিটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে সাহায্য করে। ঠিক আছে, এখন হচ্ছে যে এইখানে আমাদের তো ডিএনএ সংশ্লেষ হয় না। সো এই জায়গায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় না, কিন্তু এখানে রেপ্লিকেশনের জন্য যে রসদ লাগবে সব সংগ্রহ হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান যা যা লাগবে, প্রয়োজনীয় উপাদান এখানে এইখানে দেখা যায় যা যা লাগবে, যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, প্রয়োজনীয় উপাদান যেমন হচ্ছে যে আমাদের এনজাইম, প্রোটিন, তারপর হচ্ছে আমাদের আরএনএ, তারপর হচ্ছে তোমার নিউক্লিওটাইড, যে আমাদের উপাদান এখানে সঞ্চিত হতে থাকে উপাদান এই ধাপে। উপাদান দেখা লাগবে, যেমন আমাদের হচ্ছে যে প্রোটিন, আমাদের প্রোটিন প্রোটিন না এনজাইম লাগে, আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্স লাগে, এখানে এই ধাপ ঘটার জন্য আমাদের কি লাগে? বিভিন্ন প্রকারের এনজাইম লাগে, আমরা যে বলি রেপ্লিকেশন কমপ্লেক্স দরকার হয়, কিছু প্রয়োজনীয় প্রোটিনও আমাদের দরকার হয়, কিছু প্রয়োজনীয় প্রোটিন। তারপর হচ্ছে যে আমাদের এই ধাপ ঘটানোর জন্য আমাদের আরএনএ লাগে। বলতো রেপ্লিকেশনের জন্য আরএনএ লাগে কি লাগে না? আরএনএ যদি লাগে, সেই আরএনএ টার নাম কি বলতে পারবা? যে আমাদের রেপ্লিকেশন প্রসিডিউরের জন্য একটা আরএনএ দরকার হয়, সেই আরএনএ একটা নাম আছে, নামটা বলতে পারবা যে আরএনএ টার নাম কি? তোমরা আজকে ক্লাসে রেসপন্স করছো না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তোমরা কি পারো না? তোমরা তো অনেকেই কোর্স করতে চাচ্ছ না, এই মাসে কোর্স করবে না, সামনের মাসে কোর্স করবে না, যেগুলো তোমরা পারো সব, কিন্তু তোমাদের কোনো রেসপন্স নাই এই চ্যাপ্টারে। তোমাদের রুই মাছ পরে থেকেও দেখছি তোমরা রুই মাছে কিচ্ছু পারো না, নো রেসপন্স অ্যাবাউট রুই মাছ। সো এখানেও তোমাদের কোনো রেসপন্স নাই, বুঝতেছি না তোমরা কি জিনিসগুলো পারো না। এমআরএনএ রেপ্লিকেশনে এমআরএনএ দরকার হয়, রেপ্লিকেশনে এমআরএনএ দিয়ে কি হবে? রেপ্লিকেশন এমআরএনএ আছে, এমআরএনএ একজন লিখছে, সবাই কপি করে এমআরএনএ লেখা শুরু করছে, এখানে এমআরএনএ কই লাগে? রেপ্লিকেশনে এমআরএনএ কই লাগে? রেপ্লিকেশনে যেটা লাগে সেটা হচ্ছে প্রাইমার লাগে, প্রাইমার। প্রাইমার হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, কোথাও বলা আছে যে প্রাইমার এমআরএনএ? কোথাও বলা আছে যে প্রাইমার এমআরএনএ? আমার তো মনে নেই, দাঁড়াও তাও দেখি। তোমরা যখন এত মানুষ বললা যে আমাদের এমআরএনএ এমআরএনএ, প্রাইমার যে এমআরএনএ সেটা তো প্রাইমার দরকার হয়। এটা কোনো আরএনএ এর কোনো ক্লাসিফিকেশনের মধ্যেই তাকে ফেলা হয় না, এমআরএনএ এটা যে সিম্পল একটা আরএনএ, কারণ আরএনএ এর যে ক্লাসিফিকেশন এমআরএনএ এটা কিসের উপর? সে কাজ করতেছে সেটার উপর, এটা সিম্পল, এর কোনো কাজ নেই, জাস্ট রেপ্লিকেশনে সাহায্য করে, প্রাইমার বলি। সো এটা একটা শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। সো আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন এনজাইম, প্রয়োজনীয় প্রোটিন, দেন আরএনএ দরকার হয়, তারপর হচ্ছে যে আমাদের আর কি লাগে, তারপর হচ্ছে যে আমাদের নিউক্লিওটাইড লাগে, না নিউক্লিও টাইড লাগবে, যে আমাদের এক একটা নতুন নতুন নিউক্লিওটাইড এসে যুক্ত হবে, আমাদের কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে, যে আমাদের নিউক্লিওটাইড গুলা লাগবে। তো এই জিনিসগুলো যা লাগে, এই উপাদান গুলা এখানে আমাদের কি হয় যে এই নিউক্লিওটাইড এগুলা সংশ্লেষ হয়, এগুলা এই ধাপেই সংশ্লেষ বা তৈরি হয়, সংশ্লেষ হয়, খালি এস দশায় যাবে, ঘাপা ঘাপ হচ্ছে যে সেখানে বিভাজন হবে, যাবে এবং হচ্ছে সেখানে ঘাপা ঘাপ বিভাজিত হবে। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট যদি আমরা বলি, যে আমরা দেখতে পাচ্ছি এতটুকু, তারপর হচ্ছে যে আমাদের এখানে কত পার্সেন্ট সময় চলে যায় জি ওয়ান ফেজে, তো এতটুকু কথাই মনে রাখতে হবে, এখানে 30-40% সময় চলে যায়, 30-40% টাইম এই জায়গায় চলে যায়। খেয়াল করো তাহলে আমাদের জি ওয়ান ফেজ বা গ্যাপ ওয়ান ফেজ বা প্রথম বিরাম দশা, জি ওয়ান ফেজ, গ্যাপ ওয়ান ফেজ বা প্রথম বিরাম দশা, যেখানে আমাদের 30-40% সময় চলে যায়, এখানে খেয়াল করো এখানে কি ঘটে? আমাদের কোষ চক্রে সূচনা ঘটে, সিদ্ধান্ত নেয় যে বিভাজিত হবে কি হবে না, সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি করে, যা সাইক্লিন সিডি কে যৌগ তৈরি করে, যা জি ওয়ান কে এস দশায় নেয়,
এবং সিডি কে ফসফোরাইলেশন করে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলা লাগবে, প্রয়োজনীয় রসদগুলা লাগবে, সেগুলা হচ্ছে যে এই ধাপে তারা সংগ্রহ করে রাখে, যেমন এনজাইম, প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ, নিউক্লিওটাইড সংশ্লেষ করে। তোমরা পারো না এরকম কিছু না, তোমরা সবাই সবাই অনেক কিছুই পারো, বাট এখন তোমাদের মাথায় আসছে না, এতটুকুই। তোমরা অবশ্যই পারো, যে এটা বললো না নিজেকে আমি পারি না, এটা খুবই নেগেটিভ একটা কথা, সো এটা বলা উচিত না একদমই। তোমরা পারো সবই, বাট এখন তোমাদের আপাতত মাথায় আসছে না, এতটুকুই। ওকে, তারপরে যে দশার নাম কি, এরপরে দশার নাম হচ্ছে আমাদের এই এস ফেজ। এরপরে দশার নাম হচ্ছে আমাদের কি ফেজ, এস ফেজ বা সিনথেসিস ফেজ। বা এই দশায় আমাদের কি হয়, ডিএনএ অনুলিপন বা ডিএনএ রিপ্লিকেশন হয়। তো এখানে আমরা কি বলি, এস ফেজ বা সংশ্লেষ দশা, এস ফেজ বা সংশ্লেষ দশা, এস ফেজ বা এটাকে কি বলি আমরা, সংশ্লেষ দশা, বা এটাকে আমরা বলি হচ্ছে যে রেপ্লিকেটিং ফেজও বলি। এখানে আমাদের রেপ্লিকেশন হয়, রেপ্লিকেটিং ফেজ বলি। এখানে আমাদের সময় যায় 30-50% সময় চলে যায়। এই জায়গায় আমাদের বেসিক জাস্ট রেপ্লিকেশন ঘটে, এখানে বেসিক কি ঘটে, জাস্ট রেপ্লিকেশন ঘটে। তো এখানে আমাদের কি হয়, ডিএনএ অণুর প্রতিলিপন এবং ক্রোমাটিড গঠন সম্পূর্ণ হয়, এই জন্য একে সংশ্লেষ দশা বলা হয়। তো দেখা যায় যে এই যে এস ফেজ বা সংশ্লেষ দশায়, এখানে আমরা দেখি যে আমাদের এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এখানে আমাদের ক্রোমাটিড গঠনের ক্রোমোসোম, এই ক্রোমোজোম থেকে এখানে ক্রোমাটিড গঠিত হয়, ক্রোমাটিড গঠিত হয়। ক্রোমোজোম থেকে ক্রোমাটিড গঠন মানে হচ্ছে এই যে আমাদের ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমটা এই অনুদৈর্ঘ্য বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে এরকম দুইটা অংশ তৈরি করে। অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি বিভাজন, অনুপ্রস্থ মানে এইভাবে বিভাজন, এই মানে এটা মানে প্রস্থ বিভাজন। এইভাবে বিভাজনকে আমরা কি বলি, এভাবে বিভাজনকে আমরা বলি অনুদৈর্ঘ্য বিভাজন। তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি হচ্ছে, যে আমাদের অনুদৈর্ঘ্য বিভাজন হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত ওই যে অংশ তৈরি হচ্ছে, এই দুটাকে বলি আমরা ক্রোমাটিড, এগুলাকে আমরা কি বলি, ক্রোমাটিড বলি। তো আমাদের যে ক্রোমোজোম রয়েছে, এই যে আমাদের ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমটা আমাদের ক্রোমাটিডে কনভার্ট হয়। ক্রোমোজোমটা কিসে কনভার্ট হয়, ক্রোমাটিডে কনভার্ট হয়ে যায়, এখানে এখানেই আমাদের ক্রোমোজোমটা ক্রোমাটিডে গঠন হয়ে যায়। তারপর এখানে আমাদের বিভিন্ন প্রকার প্রোটিন এবং আরএনএ অণু সৃষ্টি হয়। সেখানে আমরা দেখি যে বিভিন্ন প্রোটিন, আমাদের যে কোষ বিভাজনের জন্য যে বিভিন্ন প্রোটিন লাগবে, বিভিন্ন প্রোটিন এন্ড আরএনএ সৃষ্টি, বিভিন্ন প্রোটিন এবং আমাদের জন্য যে আরএনএ দরকার, সেই আরএনএ সৃষ্টি হয়, প্রোটিন এবং আরএনএ সৃষ্টি হবে এই জায়গায়। তারপর হচ্ছে যে আমরা দেখতে পাবো যে এই প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন এখানে শুরু হয়। যে আমরা যদি প্রাণী কোষ দেখি, এই প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন এখানে শুরু হয়ে যায়। যে আমরা যদি প্রাণী কোষের কথা বলি স্পেসিফিক্যালি, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়, বাট সেন্ট্রোজোম ফুল বিভাজিত হয় না। সো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেন্ট্রোজোমের বিভাজন এখানে শুরু হয়, প্রাণী কোষ, প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়, সেন্ট্রোসোমের বিভাজন শুরু হয়। সো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়, সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়। আচ্ছা, সেন্ট্রোজোম জিনিসটা আসলে কি আবার এখানে ভাইয়া, এটা কোথা থেকে নিয়ে আসলো? খেয়াল করে দেখো যে আমাদের বডির ভেতর এরকম একটা জিনিস থাকে, গোল দ্বিস্তর বিশিষ্ট। এখানে আমাদের এরকম আমাদের হচ্ছে যে প্রায় মাইক্রোটিবিউল দ্বারা গঠিত কিছু অঙ্গাণু থাকে, ছোট ছোট মাইক্রোটিবিউল মানে আমাদের বডির ভিতর কিছু ছোট্ট ক্ষুদ্র তন্তু থাকে। সো এইখানে আমাদের হচ্ছে যে তোমরা কি বলতে পারবা যে ধরো এই অংশটার নাম হচ্ছে এ, এই অংশটার নাম হচ্ছে বি, এখানে যে ফ্লুইডটা তার নাম বি, আর এই পুরো জিনিসটার নাম সি। তোমরা কি কেউ বলতে পারবা এ বি সি এ তিনটার নাম কি? এ সেন্ট্রিওল, বি হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, আর সি মাবিয়া সি কি? ভেরি গুড, এক্সিলেন্ট, অসাধারণ, ফ্যান্টাস্টিক, ভালো বলছো তোমরা সবাই, থ্যাংক ইউ অল। যে এ যেটা সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, এ কি, এ হচ্ছে আমাদের সেন্ট্রিওল, বি যে তরল পদার্থ তার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, তার নাম সেন্ট্রোস্ফিয়ার। মাবিয়াম এটা ভালো, খালি ঘাবড়ায় যায়। রুনাও বলছে সবগুলো সঠিক, থ্যাংক ইউ রুনা, অনেকেই বলছো, সবাইকে ধন্যবাদ যারা যারা ঠিকঠাক বলেছো।
সবার কমেন্ট পড়তে পাচ্ছি না এখন ভাইয়া, দুঃখিত। সবাই ভালো এখানে, সবগুলা ভালো বাচ্চা। এখানে কি সেন্ট্রোসোম আমরা দেখতে পাচ্ছি, কি সেন্ট্রোজোম, সেন্ট্রোসোম। দেখো মজার ব্যাপার হচ্ছে নাম কি, দেখো সেন্ট্রোসোম, সোম কথাটা আসছে সোমা থেকে, সোমা মানে হচ্ছে বডি, সোমা মানে কি বডি, সেন্ট্রো কথাটা মানে কেন্দ্র, সেন্ট্রাল থেকে আসছে, সেন্ট্রো কথাটা আসছে সেন্ট্রাল, যেটাকে আমরা বলি কেন্দ্র বলি, ঠিক আছে। তো আমাদের দেহের কেন্দ্রের দিকে এই জিনিসটা থাকে, তো এই জন্য এটাকে বলি সেন্ট্রোসোম। আমাদের দেহে কোষের কেন্দ্রের দিকে থাকে, এই জন্য আমরা বলি সেন্ট্রোসোম। প্রাণী কোষে সেন্ট্রোসোমের বিভাজন শুরু হয়, এটা একদম এই সেন্ট্রোজোম বিভাজিত হয়ে যায় না পুরা, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা তৈরি হয়। কারণ এখানে যে সেন্ট্রিওল গুলো আছে এটা খুব দামি জিনিস, এই সেন্ট্রিওল গুলা থেকে আমাদের স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। সেন্ট্রিওল গুলা থেকে কি তৈরি হবে, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে আমাদের এখানে। তারপর হচ্ছে এখানে আমাদের 30 থেকে 50% সময় চলে যায়। আচ্ছা তোমাদের যাদের মনে আছে, যাদের মনে আছে, যাদের মনে আছে কি মনে আছে, যাদের মনে আছে কি মনে আছে, যাদের মাইটোসিস মনে আছে, তারা বলতে পারবা এই ক্রোমোজোমটা বিভাজিত ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে মাইটোসিসের, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম বিভাজিত ক্রোমাটিড তৈরি করে? এনিওয়ান এনি গেস? প্রোফেজ ধাপে। ভেরি গুড, ওকে আতিশা, প্রোফেজ ধাপে। কোন ধাপে? প্রোফেজ ধাপে। আমাদের প্রোফেজ ধাপে মাইটোসিসের ক্রোমোজোমটা বিভাজিত হয়ে ক্রোমাটিডে কনভার্ট হয়। এবং হচ্ছে যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে নিউক্লিয়ার ডিভিশনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, না যে নিউক্লিয়াস ডিভিশন যদি হয়, যে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে সেখানে অবশ্যই কি আমাদের একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এখন যদি আমরা ক্রোমোজোমের সমতা রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের রেপ্লিকেশন করতে হবে না। সো রেপ্লিকেশনটা আমাদের ম্যাটাফেজ ধাপের মাইটোসিসের মধ্যেই আমরা দেখি যে ঘটে। সো এই জিনিসটা আসলে মাইটোসিসের একটা অদৃশ্য কপি বলা হয়। সো এই যে জিনিসটা আছে এস দশা, এস দশাকে বলা হয় এম দশার একটা অদৃশ্য দশা। এই যে আমাদের এই এস দশা যে রয়েছে, এই এস দশাকে আমরা বলি, এস দশাকে আমরা বলি এম দশার অদৃশ্য দশা বা ইনভিজিবল ফেজ, যে অদৃশ্য দশা, যে আমাদের এম ফেজে যা যা ঘটার কথা ছিল তা এস দশায় ঘটে গেছে, বাট এস দশারটাকে আমরা গুরুত্ব দেই না, আমরা এম ফেজে আবার সেগুলো নিয়ে ডিসক্রাইব করি। এই জন্য বলা হয় এম দশা বা এম ফেজে যা ঘটবে সেগুলো অদৃশ্য ভাবে আগেই এস দশায় ঘটে গেছে। যেমন হচ্ছে আমাদের ডিএনএ প্রতিলিপন, তারপর হচ্ছে ক্রোমাটিড গঠন, এগুলো আমাদের এস দশাতেই সম্পূর্ণ হয়, বাট এগুলা গিয়ে কিন্তু আমরা আবার এম ফেজের মধ্যে পড়ি। এজন্য আমাদের এই এস দশাকে বলা হয় এম ফেজের একটা অদৃশ্য দশা বলা হয়। কি বলা, একটা অদৃশ্য দশা বলা হয়, একটা অদৃশ্য দশা বা ইনভিজিবল ফেজ বলা হয়। আর এই এস ফেজ বা সংশ্লেষ দশায় আমাদের এই স্তন্যপায়ী প্রাণী, যে আমরা তোমরা এই যে স্তন্যপায়ী প্রাণী যে আছে, স্তন্যপায়ীতে এই এস ফেজে সময় লাগে 7 আওয়ার, স্তন্যপায়ীতে এই এস ফেজে সময় লাগে 7 ঘন্টা, স্তন্যপায়ীতে এই এস ফেজে সময় লাগে 7 ঘন্টা, স্তন্যপায়ীতে এই এস ফেজে সময় কতক্ষণ লাগে, সময় লাগে 7 আওয়ার টাইম লাগে। তারপরে আসো যে আমাদের নেক্সট ফেজ, যেটাকে বলি আমরা জিটু দশা বা দ্বিতীয় বিরাম দশা। নেক্সট ফেজে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের জিটু দশা বা দ্বিতীয় বিরাম দশা। এরপর আমরা বলি যদি আমাদের জিটু দশা বা আমাদের দ্বিতীয় বিরাম দশা, জিটু দশা বা আমাদের দ্বিতীয় বিরাম দশা, এই যে জিটু দশা বা দ্বিতীয় বিরাম দশা নিয়ে যদি আমি কথা বলি, এখানে আসলে কোন দশায় যাওয়ার প্রস্তুতি চলবে বলতো? জিটু দশা বা দ্বিতীয় বিরাম দশা, এখানে যে সে রেস্ট নিবে, কোথায় যাওয়ার জন্য সে রেস্ট নিবে, কোথায় যাওয়ার জন্য সে নিজেকে প্রিপেয়ার করবে? এম দশায় যাওয়ার, এখানে কি হবে, মেইনলি এম দশায় যাওয়ার প্রস্তুতি চলবে, এম দশায় যাবে, এম দশায় যাওয়ার প্রস্তুতি এখানে চলবে, এম দশার জন্য যা যা লাগবে সেখানে তৈরি করে নিবে। সো নর্মালি আমাদের মাইটোসিসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আমাদের স্পিন্ডল তন্তু। সো এখানে কি হয়, এখানে আমাদের স্পিন্ডল তন্তু তৈরি করার জন্য মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয়। সো এখানে আমাদের কি হয়, এই জিটু দশায় মেইনলি আমাদের যেটা হয় যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, সেখানে আমাদের কি হয় এই স্পিন্ডল যন্ত্র, এই যে আমাদের স্পিন্ডল যন্ত্র আছে সেই স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য, সেখানে আমাদের কি হয় স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য,
এই যে আমাদের স্পিন্ডল যন্ত্র যে রয়েছে, এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য আমাদের হচ্ছে এই দশায় মাইক্রোটিবিউল, টিবিউল মানে কি, টিবিউল মানে সূত্র, এরকম সূচ্যে সূক্ষ্ম টিউবের মতো, মাইক্রো মানে কি অনেক ছোট, অনেক ছোট একটা টিউব, মাইক্রো টিবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষ। এই মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয় এ দশায়, যে মাইক্রোটিবিউল গঠনকারী, মাইক্রোটিবিউল গুলো আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয়, গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয়। তো দেখো যে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয়। তো জি টু দশা বা দ্বিতীয় বিরাম দশা আমাদের যে রয়েছে, এই জি টু দশা বা দ্বিতীয় বিরাম দশা, এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করে, এখানে কি হয় মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা হয় এখানে। এবং এ দশায় আমরা দেখতে পাই এই যে সেন্ট্রোজোম, এর আগের দশায় বিভাজন শুরু হয়েছিল, আর এখানে একটা সেন্ট্রোজোম আমাদের অলরেডি, একটা সেন্ট্রোসোম, একটা সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে রূপান্তরিত হয়, একটা সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়, একটা সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়, একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোমে আমাদের পরিণত হয়। এই যে এখানে একটা সেন্ট্রোজোম আছে, সেই একটা সেন্ট্রোজোম আমাদের দুইটা সেন্ট্রোজোমে এখানে পরিণত হয়। আর এই যে সেন্ট্রোজোম গুলো, এই সেন্ট্রোজোম গুলোর মধ্যে স্পিন্ডল তন্তু আছে না, সেই স্পিন্ডল তন্তু গুলাই কিন্তু মাইক্রোটিবিউল। এই যে আমাদের স্পিন্ডল তন্তু, সরি ধরু কি বোকার সেন্ট্রিওল বলতেছি না, এই যে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওল, এরকম এই সেন্ট্রিওলের মধ্যে যে তন্তুগুলো দেখতে পাচ্ছ না, এরাই কিন্তু আমাদের মাইক্রোটিবিউল। সো তার মানে কি, সেন্ট্রোজোম যদি তৈরি হয় তাহলে সেখান থেকে আমি মাইক্রোটিবিউল পাবো, মাইক্রোটিবিউল আমাদের কি করবে, এটা আমাদের সেন্ট্রিওল, কি বলি আমরা সেন্ট্রিওল, সো মাইক্রোটিবিউল পাবো, মাইক্রোটিবিউল আমাদের কি করবে, মাইক্রোটিবিউল হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করবে আমাদের। এবং এখানে আমাদের বিভাজনের জন্য আমাদের এটিপি দরকার না, এখানে আমাদের দেখা যায় যে এই বিভাজনের জন্য যে এটিপি দরকার, এখানে আমাদের এটিপিও সংশ্লেষ হয়, এখানে কি হয়, এখানে আমাদের এটিপি সংশ্লেষ হয়, এখানে আমাদের কি হয়, এখানে আমাদের এটিপি সংশ্লেষ হয়। দেখা যায় আমাদের এ দশায় আমাদের এটিপি সংশ্লেষ হয়, যে এটিপি তৈরি হয় যেন আমাদের বিভাজন দশায় সে চলে যেতে পারে, এটিপি সংশ্লেষ হয়। তার মানে এখানে মেইন কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা হচ্ছে এখানে মেইন মেকানিজম অফ অ্যাকশন জি টু দশায়। জি টু দশায় আমাদের 10-20% সময় লাগে, আমাদের জি টু দশায় আমাদের কতটুকু সময় লাগে, 10-20% সময় লাগে। আচ্ছা দেখো, জি ওয়ান থেকে এস, এস থেকে জি টু, জি টু থেকে এম, এম থেকে জি ওয়ান। সো এই জি ওয়ান থেকে এস দশায় যেতে আমাদের প্রয়োজন হয় সিডি কে, বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কে দরকার হয়। এস থেকে জি টু তে যাওয়ার জন্য আমাদের দরকার হয় সিডি কে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, জি টু থেকে এম দশায় যাওয়ার জন্য আমাদের দরকার হয় এমপিএফ, এমপিএফ দরকার হয়, এটাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই যে জি টু দশা থেকে এম দশায় গিয়ে বিভাজিত হওয়ার জন্য ওর যতটুকু ম্যাচুরেশন দরকার, সেই ম্যাচুরেশনটাকে সে প্রমোট করে, এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য এটাকে আমরা বলি এমপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা এখন কোন একটা কোষ যদি জি ওয়ান দশায় গিয়ে তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো বিভাজিত হবে না, তাইলে সে আজীবন জি ওয়ানে থাকবে। আবার অনেকে জি টু তে গিয়ে সিদ্ধান্ত নেয় সে আর বিভাজিত হবে না, তাহলে সে আজীবন জি টু তে থাকবে। বাট এম এর পরেই যদি কেউ ডিসিশন নেয় যে আর বিভাজিত হবে না, যে এম এর পরই আর তার বিভাজন পসিবল না, তাকে দিয়ে আর বিভাজন হবে না, এরকম ক্রাইটেরিয়া যদি তার মধ্যে থাকে, তো যে কোষগুলো কোনোদিন বিভাজিত হয় না তারা আমাদের জি জিরো ফেজে চলে যায়। যে কোষগুলো আমাদের কোনোদিন বিভাজিত হয় না তারা আমাদের জি জিরো ফেজে চলে যায়। আমাদের যে কোষগুলো কোনোদিন বিভাজিত হবে না তারা আলটিমেটলি কোন দশায় চলে যায়, জি জিরো ফেজে চলে যায়। যে যেগুলো কোনোদিন বিভাজিত হবে না তারা জি জিরোতে যায়। যারা কোনোদিন বিভাজিত হবে না, যে কোষগুলা, যে কোষ কখনো বিভাজিত হয় না, যে কোষ আমরা দেখতে পাই কখনো বিভাজিত হয় না, যে কোষগুলো আমাদের কখনো বিভাজিত হয় না তারা আমাদের কোন দশায় চলে যায়, জি জিরো দশায় চলে যায়। তারা কোন দশায় চলে যায়, জি জিরো দশায় চলে যায়। এখন কারা কারা আছে কখনো বিভাজিত হয় না আমাদের, এরকম আছে যেমন আমাদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই উদ্ভিদের স্থায়ী কোষ। তারপর তারপর হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পেশী কোষ, যে আমাদের হচ্ছে যে
পূর্ণাঙ্গ পেশিকোষ, যে ধরো হচ্ছে যে আমাদের পরিণত দেহকোষ গুলো, আমাদের যে এই যে এখন যে কোষগুলো আছে পরিণত দেহকোষ, পরিণত দেহকোষ কি আমাদের পরিণত দেহকোষ। আমাদের যে পরিণত দেহকোষ আছে, এই পরিণত দেহকোষ আমাদের যে রয়েছে, এই পরিণত দেহকোষ গুলা বিভাজিত হয় না। আচ্ছা, যারা বডি বিল্ডিং করে, ধরো এক্সেসিভ এক্সারসাইজ করতেছে, কয়েকদিন পর দেখলাম এক্সারসাইজ করা শুরু করলাম, যদিও সম্ভব না, মানে আর অলস মানুষ করে দেখলাম যে ভাইয়া মাসেল ফুলে ফেলছে, এতটুকু এই হয়ে গেছে মাসেল। তো মাসেল যে ফুলে যায়, যারা বডি বিল্ডিং করে, মাসেল ফুলে যায় বা এখানে কি মাসেলের সংখ্যা বৃদ্ধি পায়? যে তোমার কাছে কি মনে হয় যে বডি বিল্ডিং করলে, যে বডি বিল্ডার আছে যারা আমাদের এখানে, সিয়াম হাবিব নামে একটা ছেলে বডি বিল্ডিং করে, বাট সে ক্লাস করছে না, তো বডি বিল্ডিং যদি করো তুমি, তখন কি তোমার এখানে মাসেল বৃদ্ধি পাবে, মাসেল সংখ্যা বৃদ্ধি পায়, নাম্বার বৃদ্ধি পায়? ৪৭ জন লাইভে, এগুলো কিন্তু খুব হতাশাজনক পারফরমেন্স, এত কম লাইভে থাকা। সেল সাইজ বাড়ে, ভেরি গুড, সেল সাইজ বাড়ে, সেল নাম্বার কিন্তু বাড়ে না। তারপর হচ্ছে আমাদের পরিণত আরবিসি, আমাদের স্নায়ুকোষ, এরা আমাদের কখনো বিভাজিত হয় না, দেখা যায় এরা আমাদের কখনো বিভাজিত হয় না, এরা G0 ফেসে থাকে। এমন একটা কোষের নাম বলবা যারা নর্মালি বিভাজিত হয় না, বাট বডি ইমার্জেন্সি কন্ডিশনে খুব দরকার বডি, নাহলে মানুষটা বাঁচানো যাবে না, তখন তারা বিভাজিত হয়। নর্মালি তারা বিভাজিত হয় না, নর্মালি তারা মানে হচ্ছে যে সেল ডিভিশন তাদের মধ্যে ঘটে না, বাট বডি ইমার্জেন্সি দরকার, দরকারি বডির জন্য তখন আমাদের সে বিভাজিত হবে। এরকম সেলের নাম বলতে পারবো? আমাদের লম্বা হওয়াটা তো মেইনলি ডিপেন্ড করে আমাদের বোনসের উপর। তো ওইটা হচ্ছে যে আমাদের বোনস এর মধ্যে একটা কার্টিলেজ প্লেট থাকে, সেই প্লেটটা যদি থাকে মানুষ বড় হবে, না থাকলে বড় হবে না। সেটা হচ্ছে আমাদের আরবিসি না, সেটা হচ্ছে আমাদের লিভার, আমাদের যে হেপাটিক সেল আছে, আমাদের হেপাটিক সেল হচ্ছে যে আমাদের যকৃৎ আমাদের দেহের এমন একটা অঙ্গ যেটা কাটলে বড় হয়, অন্য কোনো অঙ্গ কাটলে বড় হবে না। যকৃৎকে তুমি যদি কেটে দাও, তখন ওইখান থেকে আবার যকৃৎটা, তখন ইমার্জেন্সি কন্ডিশনে যকৃৎ আস্তে আস্তে বড় হবে। সেখানে এই কারণে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। ধরো তোমার লিভার নষ্ট হয়ে গেছে, তখন তুমি একজন সুস্থ মানুষ যার সাথে তোমার টিস্যু টাইপিং মিলবে, তার থেকে তুমি সেটা লিভারটা কেটে নিতে পারো, এটাকে বলা হয় লিভার ট্রান্সপ্লান্ট বলি আমরা। আচ্ছা, আমাদের বডিতে কিছু চেক পয়েন্ট আছে, আমাদের এই কোষ চক্রের মধ্যে কিছু চেক পয়েন্ট আছে, সেল সাইকেল বা কোষ চক্রের মধ্যে কিছু চেক পয়েন্ট আছে। কি রয়েছে? কিছু চেক পয়েন্ট রয়েছে। চেক পয়েন্ট মানে কি? যেখানে চেক করা হবে যে তুমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য উপযুক্ত কিনা, তুমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা চেক করা হবে কিছু কিছু ধাপে, সেগুলোকে আমরা কি বলি? চেক পয়েন্ট বলি। সেগুলোকে আমরা কি বলি? চেক পয়েন্ট বলি। আমাদের তিনটা চেক পয়েন্ট আছে, আমাদের কোষ চক্রে কয়টা চেক পয়েন্ট? তিনটা চেক পয়েন্ট আছে। আমাদের সেল সাইকেলের ধাপ কি কি? আমরা হচ্ছে একটা G1 ধাপ, তারপর হচ্ছে আমাদের বলি আমরা M S ধাপ, আরেকটাকে বলি আমরা হচ্ছে G2 ধাপ, আরেকটাকে বলি আমরা M ধাপ। ওকে ওকে, এখন খেয়াল করো যে আমাদের এখানে আমাদের কি কি চেক পয়েন্ট আছে। এই G1 S এর মাঝামাঝি এই জায়গায় একটা চেক পয়েন্ট থাকে, G1 S এর মাঝামাঝি এখানে একটা চেক পয়েন্ট আছে। তাহলে হচ্ছে যে আমাদের চেক পয়েন্ট এক নাম্বার হচ্ছে G1 S চেক পয়েন্ট। তো এখানে একটা চেক পয়েন্ট আছে, সেটাকে বলি আমরা G1 S চেক পয়েন্ট। এই G1 S চেক পয়েন্টের মধ্যে কি দেখতে পাই আমরা? G1 S চেক পয়েন্ট, এই G1 S চেক পয়েন্টের মধ্যে আমরা কি দেখতে পাবো, বা এখানে স্পেসিফিক কোন ঘটনা আমরা G1 S চেক পয়েন্টের মধ্যে দেখতে পাই? G1 S চেক পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের কি ঘটনা ঘটবে। যদি এমন হয় যে আমাদের
জি1 থেকে এস ধাপে যাওয়ার জন্য কি কি লাগবে, জি1 থেকে এস ধাপে যাওয়ার জন্য এই এস ধাপে সংশ্লেষণের জন্য যে প্রয়োজনীয় যে রসদগুলো দরকার সেই রসদগুলো দরকার হবে, সংশ্লেষণের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো দরকার হবে। সেগুলো যদি আমাদের না থাকে, যদি হচ্ছে জি1 ধাপে আমাদের এস ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলা না থাকে, তখন আর যাইতে দিবে না, আটকে দিবে জায়গায়, তুমি এখানে আটকে থাকো, জি1 থেকে এস ধাপে যেতে দিবে না, সেটা হচ্ছে জি1 চেক পয়েন্ট। তারপর আমাদের নেক্সট হচ্ছে যে আমাদের জি2 চেক পয়েন্ট, এই জি2 আর এম এর মধ্যে একটা চেক পয়েন্ট রয়েছে, তাকে বলি আমরা জি2 চেক পয়েন্ট, জি2 চেক পয়েন্ট। এই জি2 চেক পয়েন্টে কি দেখা হয়, জি2 চেক পয়েন্ট, জি2 চেক পয়েন্টে দেখা হবে এই যে আমাদের এম ধাপে যে যাবে, এই দশে যাওয়ার জন্য কি এখানে আমাদের হচ্ছে যে এখানে দেখা হয় যে আমাদের এই যে তারা হচ্ছে যে এম দশায় যাবে, এম দশায় যাওয়ার জন্য যে প্রয়োজনীয় উপাদান গুলো লাগবে সেগুলো আছে। সবচেয়ে বেশি দেখা হয় যেটা এই যে এখানে যে রেপ্লিকেশন ঘটছে, এই রেপ্লিকেশন ঘটার পরও আমাদের দেখা যাবে কি এখানে কিছু ভুল থেকে যায়, সেই ভুলগুলা কি মেরামত করা হয়েছে কিনা। যে আমাদের নর্মালি একটা ডিএনএ থেকে আমরা নতুন একটা ডিএনএ যখন আমরা তৈরি করি, যখন আমরা রেপ্লিকেশন করি, রেপ্লিকেশনের মধ্যে আমাদের কিছু ভুল বা কিছু মিস্টেক থেকে যায়, সেই ভুল বা মিস্টেক গুলাকে আমরা ঠিক করছি, সে ভুল বা মিস্টেক গুলা কি আমরা করেই যাচ্ছি নাকি সেই ভুল বা মিস্টেক গুলো আমরা ঠিক করেছি। যদি দেখা যায় ভুল বা মিস্টেক ঠিক হয়নি, তাহলে আটকায় দিবে ওই জায়গায়, ভুল বা মিস্টেক গুলো যদি ঠিক হয় তাহলে যেতে দিবে। তারপরে নেক্সট ফেজ হচ্ছে আমাদের, তাকে বলে এম চেক পয়েন্ট। এম চেক পয়েন্টটা স্পেসিফিক্যালি আমাদের এই জায়গায়, মানে হচ্ছে যে আমাদের এই এম চেক পয়েন্টটা, এম চেক পয়েন্টটা আমাদের মেইনলি হচ্ছে যে এখানেই থাকে এই এম ফেজের মধ্যে। যে এম ফেজটাকে যদি আমরা বড় করে দেখি, যে এম ফেজের মধ্যে যে পাঁচটা ভাগ আছে, এখানেই এম ফেজের যে কোনো একটা জায়গায় এখানে ধরো আমাদের চেক পয়েন্টটা থাকলো, এটা একদম এম ফেজে থাকবে এই জায়গায়। এখানে দেখা হবে যে আমাদের এম চেক পয়েন্টে দেখা হবে যে আমাদের স্পিন্ডল যন্ত্র আছে কিনা, কারণ স্পিন্ডল যন্ত্র যদি না থাকে তাহলে আমাদের তো হচ্ছে যে এম ফেজ হবে না, সেই জন্য এম চেক পয়েন্টে আগে দেখো স্পিন্ডল যন্ত্র আছে কিনা। স্পিন্ডল যন্ত্র থাকলে সেখানে আমাদের মাইটোটিক ডিভিশন ঘটতে সুবিধা হয় বা সেখানে আমাদের মাইটোটিক ডিভিশন ঘটে। তো তোমাদের পরীক্ষার হলে মাথায় রাখতে হবে আমাদের তিনটা চেক পয়েন্ট থাকে, এটা আমি এমসিকিউ দিব যে নিচের কোন চেক পয়েন্টই নেই বা নিচের কোন চেক পয়েন্টটা আছে। তো আমাদের এই তিনটা চেক পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই তিনটা চেক পয়েন্ট থাকে। আমাদের কি কত চেক পয়েন্ট থাকে, তিনটা চেক পয়েন্ট আমরা দেখতে পাই।